নমস্কার, শুভ সন্ধ্যা। আগমনীর আবাহনের আজকে দ্বিতীয় পর্ব। গতকাল থেকে শুরু হয়েছে নবরবিকিরণের আগমনী গানের অনুষ্ঠান, আজকে তার দ্বিতীয় দিন। আজকে আমাদের সঙ্গে আমাদের যিনি অতিথি, বড় প্রিয় একজন শিল্পী, ভীষণ প্রাণের এবং ভালোবাসার মধুরিমা দত্ত চৌধুরী। মধুরিমা দি আজকে শোনাবেন বেশ কিছু আগমনী গান। আমরা মধুরিমাদিকে স্বাগত জানাই, তোমার কণ্ঠের সুধারস পান করব বলে অপেক্ষায় রইলাম। চেষ্টা করব, অনেক ঝড় ঝাপটা কাটিয়ে অবশেষে আমাদের মা আসছেন, তাকে বরণ করে নেওয়ার জন্য, একটু আনন্দে মেতে থাকার জন্য, অনেক রকমের হারানো ভুলে গিয়ে আজকের আমাদের এই প্রচেষ্টা। একদম তাই, একদম তাই, এবং সেটাই চাইব। আগামী দিনগুলো যেন মায়ের আশিসে পূর্ণ হয়ে ওঠে, একদম যাবতীয় অন্ধকার কেটে তিনি যেমন অনেক আলো নিয়ে আসছেন, সেই আলোটুকু যেন সব জায়গায় ছড়িয়ে পড়ে। আমরা তাহলে শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান। একদম একদম। বাঙালির প্রাণের উৎসব আমাদের এই দুর্গাপুজো। এই দুর্গাপুজো উপলক্ষে দীর্ঘদিন ধরে বিভিন্ন গান রচনা হয়েছে, যা আমরা অনেকেই জানি, যেগুলোকে আমরা বলে থাকি আগমনী গান। আজ থেকে বহু বছর পূর্বে, 40-50 না তারও বেশি, অনেক দিন ধরেই এই রচনা কিন্তু চলছে। সেরকমই কিছু গান আজকে আমি আপনাদের শোনাবো। এখন যে গানটি গাইব, গানটির কথা ও সুর শ্রী গোপাল দাশগুপ্ত। আমরা তো মহালয়ে তর্পণ করি, আমরা আজ গানে গানে তর্পণ করব আমাদের সে সকল সুরকার, গীতিকার, শিল্পীদের, যারা এই গানগুলি তৈরি করেছিলেন, যারা এই গানগুলি গেয়েছিলেন এবং গেয়ে আমাদের জন্য রেখে গেছেন, সেই সুরে সুরে তর্পণ আজ আমরা করব।
বাঙালির কাছে দেবী দুর্গা কিন্তু ঘরের মেয়ে, উমা তার নাম। আমরা মাকে দেবী রূপে অবশ্যই দেখি, কিন্তু সে একই সাথে আমরা মনে করি আমাদের মেয়ে তার নিজের বাড়িতে আসছে। আমি এখন যে গানটি গাইব সেই গানটি ওই একই মর্মে। এখানে পার্বতী বলছেন, পার্বতীকে নিয়ে তার মা মেনকা বলছেন তার স্বামীকে যে আমার মেয়ের স্বামী ঠিক না, সে যেখানে সেখানে ঘুরে বেড়ায়, আমার মেয়েকে সুখে রাখতে পারে না, সেই কারণে আমার মেয়ে যখন এবার আসবে আমি আর তাকে পাঠাবো না হিমালয়ে। সেই মর্মেই এই গান।
আমি এখন যে গানটি গাইব এটিরও কথা এবং সুর শ্রী গোপাল দাশগুপ্ত। এখানে আমাদের মা দুর্গাকে গণেশ জননী রূপে আমরা বিভিন্নভাবে তাকে বন্দনা করেছি। আসি তাহলে গানটিতে। Oh no.
এখন যে গানটি গাইব আরও একটি অসাধারণ গান। মাকে বন্দনার গান যেমন অনেক আগের দিন থেকেই তৈরি হয়ে আসছে, তেমনি এখনও কিন্তু অনেক ভালো ভালো মাকে আহ্বানের গান তৈরি হচ্ছে। সেরকমই একটি অপেক্ষাকৃত নতুন, মানে যে গানগুলি আমি গেয়ে এলাম তার থেকে অপেক্ষাকৃত নতুন আরেকটি গান। তুমি জগত জননী দুর্গা দুর্গতি নাশিনী সুহাসিনী সুললিত ভাসিনী মাগো দশ